গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্তোয়েস। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং অবশ্যই সাথে আছে নতুন নতুন প্রোডাক্ট। তো আজকে আমি যে প্রোডাক্টের বিষয়ে আপনাদের সঙ্গে আমার রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, হিমালয়া রিফ্রেশিং অ্যান্ড ক্ল্যারিফাইং টোনার। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার রিভিউ নয়, এই প্রোডাক্টের ডিটেলস সম্পর্কেও আলোচনা করব এবং ডেমো দেখাবো কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আপনি বেল আইকনটা প্রেস করলে আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছবে। প্রোডাক্টটা এরকম একটা প্লাস্টিক কন্টেনারে আসে অ্যান্ড এই যে ক্যাপটা রয়েছে এটা কিন্তু ভীষণই টাইট। দেখুন, খুব টাইট। সুতরাং এটা কিন্তু আপনারা ইজিলি আপনাদের ব্যাগে ক্যারি করতে পারবেন। এবং এখানে যে একদম ফ্রন্টে যে লেখাগুলো লেখা রয়েছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। রিফ্রেশিং অ্যান্ড ক্ল্যারিফাইং টোনার অল স্কিন টাইপস, মানে সব ধরনের স্কিনের জন্য। অ্যান্ড দ্য প্রোডাক্ট ক্লেমস দ্যাট ইটস অ্যালকোহল ফ্রি, কিপ স্কিন অয়েল ফ্রি। এটা আপনার স্কিনকে অয়েল ফ্রি রাখবে। অ্যান্ড এই ব্যাগ পোর্শনে আরও কিছু ডিটেলস আছে, সেগুলো একটু আপনাদেরকে বলবো। দ্য নেট কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট ইজ 100 ml অ্যান্ড দ্য প্রাইস ইজ 95। আমি অফলাইনে নিয়েছিলাম তাই 95 নিয়েছিল। আপনার কেউ যদি অনলাইন পারচেস করেন সেক্ষেত্রে এটা 83-85 এরকম প্রাইসে পেয়ে যাবেন। দ্য শেলফ লাইফ অফ দ্য প্রোডাক্ট ইজ 3 ইয়ার্স, 3 বছর আপনি সময় পাবেন এটা ইউজ করার। এবং এখানে ডিরেকশনস অফ ইউসেজে বলা রয়েছে অ্যাড আ ফিউ ড্রপস অফ রিফ্রেশিং অ্যান্ড ক্ল্যারিফাইং টোনার অন আ কটন প্যাড অ্যান্ড ওয়াইপ থরোলি ওভার ফেস অ্যান্ড নেক। একটা কটন প্যাডে টোনারটা নিয়ে ফেস এবং নেকে অ্যাপ্লাই করতে বলছে। তো আমি এখানে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো, আফটার দ্যাট আই উইল শেয়ার মাই রিভিউ উইথ ইউ। সো আমি এখানে এরকম একটা কটন প্যাড নিয়েছি, এটা আমি বেলার কটন প্যাড ইউজ করছি। এটা আমি অনলাইন পারচেস করেছিলাম। যদি আপনাদের এটার লিঙ্ক প্রয়োজন হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এটা পারচেস করার জন্য লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা পারচেস করতে পারেন। আমি এটা বাই দ্য ওয়ে নাইকা থেকে পারচেস করেছিলাম। এখানে আমি প্রোডাক্টটা ক্যাপটাকে ওপেন করছি এবং এইভাবে আমি কটন প্যাডে প্রোডাক্টটা একটু টোনার নিয়ে নিচ্ছি। দেন আই উইল অ্যাপ্লাই ইট অন মাই ফেস। খুব হালকাভাবে এটা অ্যাপ্লাই করবো। প্রোডাক্টের এই ব্যাক পোর্শনে এখানেই লেখা রয়েছে যে চোখের খুব কাছে এটা ইউজ করা যাবে না। তো আমি এটাকে এইভাবে ইউজ করব, এইভাবে আমি আমার নেক পোর্শনও একটু অ্যাপ্লাই করব। আমি এটা একটু দেখাবো আপনাদের, দেখুন ইট রিমুভস অল ইয়োর ডার্ট। ওকে, সো এরপরে আমি এটাকে এইভাবেই একটু রেখে দেবো একটু সেট হতে, একটু মুখটা অ্যাবজর্ব করে নিতে টোনারটা। 1-2 মিনিটসের মধ্যেই এটা পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনে। দেন সো হিয়ার ইজ মাই স্কিন আফটার 2 মিনিটস। আপনারা দেখতে পাচ্ছেন স্কিনটা অনেক বেশি ক্লিয়ার মনে হচ্ছে এবং আমি নিজে বুঝতে পারছি যে স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হয়েছে। এবং অবশ্যই আমার খুব রিফ্রেশিং একটা ফিলিংস এসেছে এবং আমার স্কিনটাকে ভীষণ সফট করেছে। তো এখানে যে প্রোডাক্টটা ক্লেম করছে যে রিফ্রেশিং অ্যান্ড ক্ল্যারিফাইং টোনার, অবভিয়াসলি এটা আপনার স্কিনকে খুব রিফ্রেশ করছে। এবং অনেক সময় হয় টোনার ইউজ করার পর একটা বার্নিং সেন্সেশন হয়, সেটা কিন্তু এই টোনারটা ইউজ করার পর আমার অন্তত হয়নি। আমি এরকম একটা আয়ুর্বেদিক টোনার ইউজ করেছিলাম যেটা লাগানোর পরে একটা বার্নিং সেন্সেশন হচ্ছিল এবং সেটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। তো আমি সাথে সাথেই সেটা সেখানেই ইউজ করা স্টপ করে দিই এবং সেটার রিভিউ আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো আমার চ্যানেলে। তো এই হিমালয়ার এই টোনারটি ইউজ করার পরে কিন্তু আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। এবং যেহেতু এই ক্যাপটা ভীষণ টাইট এবং এই যে কন্টেনারটার যে সাইজটা সেটাও কিন্তু বেশ ভালো, মানে এটা সহজেই ব্যাগে ইজিলি ক্যারি করা যাবে অ্যান্ড ইটস অ্যাফোর্ডেবল অলসো। কারণ এই যে প্রাইসটা 95, আই থিঙ্ক একটা গুড টোনারের জন্য এই প্রাইসটা আমরা পে করতেই পারি। কোয়ান্টিটিটাও প্রাইস অনুযায়ী যে কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি দ্যাটস অলসো গুড এনাফ। সো আমার জন্য এই প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো অ্যান্ড আই ক্যান রেকমেন্ড মাই ভিউয়ার্স, মাই সাবস্ক্রাইবার্স টু ইউজ দিস প্রোডাক্ট। এটা যেহেতু অল স্কিন টাইপস সেটাও একটা অ্যাডভান্টেজ যে যে কোনো যে কেউ নর্মাল টু ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সবাই এটা ইউজ করতে পারবে।
তো এই ছিল আজকে আমার পুরো রিভিউ। কমেন্ট সেকশনে আমাকে জানান যে আপনারা কোন কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান, এই প্রোডাক্টটার ডিটেলস এবং এটার সম্পর্কে আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট সেকশনে লিখুন, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দিতে। এবং অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করার পর আপনাদের এক্সপিরিয়েন্সও আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ওয়েল স্টে হ্যাপি, গুড বাই।